The way you care, the knowledge you share, the love you shower has immense power. You work hard with optimism. Dear teachers, you are awesome. Happy Teachers Day. সর্বপল্লী রাধাকৃষ্ণন তখন বললেন যে শুধু আমার কেন জন্মদিন হবে, আমার মতো যারা শিক্ষক আছেন, যারা দেশ গড়ার কারিগর, যারা দেশের প্রধান অস্ত্র, যাদের পিছনে হাজারো স্বপ্ন লুকিয়ে থাকে, যারা হাজার স্বপ্ন দেখাতে শেখায়, তাদের জন্মদিন একই সঙ্গে পালন করা হোক। আর সেই দিন থেকেই 5ই সেপ্টেম্বর দিনটাকে শিক্ষক দিবস হিসেবেই পালন করা হচ্ছে ভারতবর্ষে। যদিও এটা ইন্টারন্যাশনাল নয়, এটা ন্যাশনালি ইন্টারন্যাশনাল ঠিক অক্টোবর।
স্বাধীনতা বলতে কি বোঝায় তার প্রকৃত অর্থ আমরা বর্তমান সমাজের ছেলেমেয়েরা খুবই কম জানি, আর তাই স্বাধীনতার প্রকৃত মানে খুঁজতে আমরা ব্যর্থ। পরবর্তী পরিবেশনায় আমাদের প্রিয় শিক্ষক মহাশয় অরুণব স্যার। কবি ভবানীপ্রসাদ মজুমদারের লেখা স্বাধীনতার মানে কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করব। এটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাছে বাসন মাঝে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোর কাছে, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে। স্বাধীনতার মানে হচ্ছে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পড়ায় রাখি, স্বাধীনতার মানে বুঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি। কবিতা বল শিশুর সার কাজী নজরুল ইসলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা ওঠার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে, বলবো আমি আর সেবে ঘুমিয়ে তুমি থাকো, হয়নি সকাল তাই বলি কি সকাল হবে না গো, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে উঠলে মা গো রাত হবে তবে, উষা দিদি ওঠার আগে উঠবো পাহাড় চুড়ে, শেখবো নিচে ঘুমার শহর শীতের কথা বলে। Thank you.
সাথে নিতে পারতাম সুর মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় হারানোর ঠিকানায় কথা বলতেই স্বভাবকবি বলেছিলেন, গ্রীষ্মে যখন নাভিশ্বাস বর্ষা ধারায় বাঁচার আস, শরৎ মানে শুভ্রকাশ, হেমন্তে পাকা ধানের সুবাস, শীত পাতা ঝরার মাস, বসন্তে ফুল ফোটার আভাস, ঝরা আর ভরা, আসা আর যাওয়া, প্রকৃতির রং বদলের সাথে সাথে জীবনেরও হাসি কান্না সুর ছন্দ রং বেরং সবটা নিয়েই ঋতুর পরিক্রমণ। তাই এবার ঋতুরাজ গ্রীষ্মকে আমন্ত্রণ জানাতে আমাদের পরবর্তী নিবেদন, এসো হে বৈশাখ। প্রচণ্ড গরমে তপ্ত যখন বালুচর, চাতক তখন গাছের ডালে খুঁজছে মেঘের দল, আর মন যেন ফিসফিসিয়ে বলে চলেছে, হে বর্ষা কবে পাব তোমার নিমন্ত্রণ। আর তাই এবার আমাদের পরবর্তী নিবেদন, এই মেঘলা দিনে কবি পাবো তোমার নিমন্ত্রণ।
বসন্ত এসে গেছে গগনের
শ্যামলী স্বপনে কুহু কুহু শোনা যায় কোকিলে বসন্ত এসে গেছে কিছু সম্ভব কিছু অভিনব কিছু বই তুই ধরো লাগা কিছু দিচ্ছি সারা দিচ্ছি বসন্ত রঙ
तक